গাইস দেখো, সোনুকে স্কুলে রেখে আসলাম আমরা সবাই মিলে গিয়ে, আর এখন ওকে আনারও সময় হয়ে গেছে। তো প্রিয়া চলে গেছে সোনুকে আনতে, আর এদিকে আমি সবজি নিয়ে বসে পড়েছি। এসে ভাতটা বসিয়ে দিলাম, তো ভাত বসিয়ে দিলাম, ভাত হয়ে গেল, ভাত খেয়েও নিলাম। সকালবেলা ডিম অমলেট করে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি, আর প্রিয়া ভাত খেয়ে চলে গিয়েছে সোনুকে আনতে। তো বেশি সময় স্কুল না, 2-2.5 ঘন্টা স্কুল টাইমটা। আর এখানে দেখো আমি কি কি ভাত টাত খেয়ে এখন সবজি নিয়ে বসে পড়েছি। তো এখানে ইঁচড় কেটে রেখে দিয়েছি, তো আজকে করবো ইঁচড় রান্না হবে। আর এখানে ডাল ধুয়ে রেখে দিয়েছি, মসুর ডাল করবো আমের চাটনি। আর দেখি কাঁচা আম অনেকগুলো আছে, তো আমার মামা গেছিল বাড়িতে, গ্রামের বাড়িতে, ওখান থেকে ইঁচড় নিয়ে আসছে আর কাঁচা আম নিয়ে আসছে। তো কাঁচা আমের চাটনি করতে পারি যদি সময় হয়, তো দেখি এটা করবো কি করবো না এটা পরে বলবো। আর করবো ডাল করবো, ইঁচড়ের তরকারি করবো, আর এখানে বেগুন আছে, তো দেখি বেগুন ভাজা করি। হ্যাঁ বেগুন ভাজাই করবো, কিছু একটা করবো আর কি ডালের সাথে। আর ইঁচড়ের তরকারি আজকে বেশি কিছু রান্না করবো না, তো এখন আমি সবজি কাটতে বসে পড়ছি। আমি খাবো না এঁচড়। তুমি খাবে না, ঠিক আছে, তোমার জন্য ডাল ভাজা আর ডিমের অমলেট করে দিব, আলু ভাজা, এটাই কিছু করবো। আর ও বেগুন ভাজা খেতে চান আমার ছেলে, তো ওকে নিয়ে অনেক মানে আমার দিকদারি হয়ে যায় খাওয়া দাওয়াতে। আর এদিকে সবজি তো ওই বাসন বাসন গুলো খেয়ে দিয়ে বাইরে রেখে আসছি, তো ওইগুলো ধুবো গিয়ে। আর আজকে অনেক আমাদের মানে খুশি খুশি লাগছে, যে আগে ভাবতে পারিনি যে সোনুকে এত তাড়াতাড়ি স্কুলে দিয়ে দেবো। ওর মাত্র এখন বয়স, স্কুলের বয়সটা হয়ে গেছে, কিন্তু যেহেতু কয়েকদিন আগে নিয়ে গেছিল যে স্কুলটাতে আমাদের দেওয়ার ইচ্ছা, মানে যেটা সেবা সিবিএসই ডিপেন্ডস করে, তো এখানে বলেছে যে ওর 4+ হতে হবে, তো ওর এখন 4 কমপ্লিটই হয়নি, 3+, তো এখন এর জন্য ছোট স্কুলে দেওয়া হয়েছে। তো তারপরে 1 এর থেকে বড় স্কুলে নিয়ে যাবে, এই যেটা মানে আমরা প্ল্যান করে রেখে দিয়েছি আগে থেকে যে স্কুলে দেব, মানে ভেবে রেখে দিয়েছিলাম, তো ওইটাতে নিয়ে যাবে, দেখি কি হয় পরে দিয়ে। তো আজকে শুনু মানে কালকেই প্ল্যানিং হয়েছে যে স্কুলে ডালবো, কালকেই দেখে আসছে রাজু আর আমার ছেলে গিয়ে, যে শুনুকে এখন বর্তমানের জন্য এই কয়েক 1-2 বছরের জন্য এই স্কুলেই ঢেলে দিই। তো এর জন্য ঘরে বসে বসে তার স্কুলের যে পড়াশোনা বা যেটুকু স্কুলে গিয়ে হবে ওইটুকু তো আর ঘরে হয় না সবকিছু, এটা সবকিছু ভেবে আমরা ভাবলাম স্কুলে যাওয়াটাই ঠিক হবে, ঘরে বসে থেকে লাভ নেই। ঘরে এমনি ABCD 1-2 নাম পাপার নাম মানাম এসব সব কিছু পারে অলরেডি, আর A to Z মোটামুটি লিখতেও পারে, তো যেটুকুই শিখেছে ঘরে শিখেছে, এখন আপাতত স্কুলে গিয়ে দেখি কি কি হয় নতুনত্ব। কিন্তু জানো তো সবচেয়ে বড় কথা, স্কুলে একদমই শুনো এক ফুটো কাঁদে না স্কুলে। তোমাদেরকে তো স্কুলের ভিডিওটা দেখালামই।